প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত 2020-21 শিক্ষাবর্ষের প্রথম পর্বের সকল ছাত্রছাত্রীবৃন্দকে এই করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আমরা গত ক্লাসে সপ্তম নম্বর অধ্যায়ের সম্পর্কে আলোচনা করা হয়েছিল, আজকে সপ্তম নম্বর অধ্যায়ের বাকি অংশটুকু আলোচনা করা হবে। সপ্তম নম্বর অধ্যায়ের কাজ, ক্ষমতা, শক্তি। এর আগে আমরা কি করছি যে কাজ, ক্ষমতা, শক্তি একক এবং একক সমূহ এবং অনন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি নিয়ুক্তা সূত্র। আজকে আমরা বলবো হচ্ছে ডিফাইন পটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি, ড্রাইভ দ্য ইকুয়েশন অফ পটেনশিয়াল অ্যান্ড কাইনেটিক এনার্জি, রিকগনাইজ দ্যাট দ্য ইউজফুল ওয়ার্ক ক্যান বি ফাউন্ড ফ্রম ইফিসিয়েন্সি বা ইনপুট বা হচ্ছে আউটপুট, ইনপুট হচ্ছে আইনপুট। তা আমরা বলবো হচ্ছে গতিশক্তি, ঠিক আছে, যে গতিশীল বস্তুর মধ্যে গতিশক্তি থাকে, মানে আমাদের কোন একটা বস্তু যখন গতিশীল অবস্থায় থাকে সেই বস্তুটার মধ্যে কি থাকে, গতিশক্তি থাকে। কোন গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে কি বলে, গতিশক্তি বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমরা ক্রিকেট খেলায় দেখতে পাই যে অনেক সময় ক্রিকেট বল স্টাম্পে আঘাত করে তাহলে নিয়ে যায়, কোনো কাজের জানালায় শক্ত কিছু আঘাত করলে কাজ ভেঙে দেয়, হিল ছুঁড়ে আম বা পড়ে পায়। এটা হচ্ছে আমাদের গতিশক্তির হচ্ছে এক্সাম্পল। তারা আমাদের হচ্ছে কি স্থিতি শক্তি বা বিভব শক্তি, স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য অবস্থানে বা স্বাভাবিক অবস্থা পরিবর্তন করে অন্য কোনো অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে কি বলে, বিভব শক্তি বা স্থিতি শক্তি বলে। এবার আমরা বলবো হচ্ছে গতিশক্তি ও স্থিতি শক্তির মধ্যে পার্থক্য। তাহলে কি আমাদের স্থিতি শক্তি এবং গতিশক্তির মধ্যে পার্থক্য, স্থিতি শক্তি হচ্ছে পারিপার্শ্বিকের সাপেক্ষে স্থির থাকার ফলে কোন বস্তু বা ব্যবস্থা কাজ করার যে সামর্থ্য অর্জন করে বা শক্তি সঞ্চয় করে তাকে স্থিতি শক্তি বলে বা একে বিভব শক্তি বলা হয়। আবার গতিশক্তি কি বলছে, যে পারিপার্শ্বিকের সাপেক্ষে গতিশীল থাকার ফলে কোনো বস্তু বা ব্যবস্থা কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। দুই নম্বর হচ্ছে কি বলছে, যে অ্যাম্বরের বস্তু উচ্চতা থাকলে এর স্থিতি শক্তি হচ্ছে mgs, অ্যাম্বরের বস্তুর বেগ v হলে এর গতিশক্তি কি হবে, আমরা কি জানি যে হাফ mv স্কয়ার। তাহলে আমরা জানি কি স্থিতি শক্তি সমান সমান জানি mgs এবং গতিশক্তি সমান সমান কি জানি হাফ mv স্কয়ার। তিন নম্বর হচ্ছে বস্তুর অবস্থা বা অবস্থানে পরিবর্তন না হলে স্থিতি শক্তি থাকে না, বস্তুর বেগে বেগ না থাকলে কি হবে, গতিশক্তি থাকে না। চার নম্বর হচ্ছে বিভব শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা, পটেনশিয়াল এনার্জি, এবং গতিশক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়, কে দ্বারা আমরা জেনে নিচ্ছি কাইনেটিক এনার্জি। আমরা এখন পড়বো হচ্ছে কাজ শক্তির উপপাদ্য, ওয়ার্ক এনার্জি থিওরি, মানে গতিশীল বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তি পরিবর্তনের সময়। তাহলে ধ্রুব বলের জন্য প্রতিপাদন, তাহলে ধরি যে ভি জিরো বেগে গতিশীল এম ভরের কোন বস্তুর উপর এক ধ্রুব বল ক্রিয়া করি, এর ফলে বেগ বস্তুটির হয় কি ভি, এবং ওই সময়ে বস্তুটি বলের দিকে এক স্থিরত্ব অতিক্রম করে। সুতরাং আমরা বল দ্বারা কৃত কাজ আমরা কি জানি যে ডাব্লু ইজিকাল টু হচ্ছে এফ ইনটু এক্স। তাহলে আমাদের ডাব্লু বা দ্বারা কি দ্বারা প্রকাশ করা হয়, কাজ কে ডাব্লু এবং এফ হচ্ছে বল আর এক্স হচ্ছে প্রতিক্রিয়ার দূরত্ব। এই বল প্রয়োগের ফলে বস্তু ধ্রুব ত্বরণ এ হলে নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা কি জানি, নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী আমরা জানি যে এফ ইজিকাল টু হচ্ছে এম, ভর ইনটু ত্বরণ। আমরা তো নিউটনের সূত্রগুলো জানি, তাহলে আমরা জানি কাজ ইজিকাল টু হচ্ছে এম এ এক্স, ডাব্লিউ ইজিকাল টু হচ্ছে এম এ এক্স। কিন্তু গতির সমীকরণ থেকে আমরা জানি যে ভি স্কয়ার ইজিকাল টু হচ্ছে ভি স্কয়ার জিরো প্লাস টু এ এক্স। তাহলে ভি স্কয়ার ইজিকাল টু হচ্ছে ভি স্কয়ার মাইনাস হচ্ছে ভি জিরো স্কয়ার ইজিকাল টু হচ্ছে টু এ এক্স। তাহলে আমরা যদি এক্স
x এর মান বের করি তাহলে কি থাকে অতএব x = তো হচ্ছে আমরা কি এই কোটাকে যদি পার করে দিই মানে তাহলে b স্কয়ার মাইনাস আছে b স্কয়ার 0 ডিভাইডেড বাই হচ্ছে 2 সুতরাং আমরা লিখতে পারি w = হচ্ছে m ইনটু b স্কয়ার মাইনাস b / x ডিভাইডেড বাই হচ্ছে 2 আমরা এখানে কি জানি যে w = হচ্ছে m a x এর আগে সূত্রটা থেকে আমরা পাই যেমন এই যে এই সূত্রটা থেকে আমরা পাই যে কাজ = হচ্ছে m a x এই সূত্রটা থেকে যদি আমরা পাই তাহলে আমরা লিখতে পারি যে w = হচ্ছে m a x তাহলে m a x এর মান যদি আমরা বসাই x এর মান কি b স্কয়ার মাইনাস হচ্ছে b / x স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 সেক্ষেত্রে আমরা কি জানি যে w = হচ্ছে কি জানি আমরা যে হাফ এম ডি স্কয়ার মাইনাস হচ্ছে হাফ এম ডি 0 স্কয়ার কিন্তু আমরা কি জানি যে হাফ এম ডি স্কয়ার হচ্ছে বস্তুর আদি শক্তি কে 0 এবং হাফ এম ডি 0 স্কয়ার হচ্ছে বস্তুর শেষ গতি শক্তি কে একটা হচ্ছে আদি শক্তি আছে আর একটা হচ্ছে শেষ শক্তি আছে গতি শক্তি ক্ষেত্রে তাহলে আমরা কি জানি যে w হচ্ছে k মাইনাস হচ্ছে k 0 ভ্যালু অর্থাৎ বল দ্বারা গঠিত কাজ ইজিগার হচ্ছে বস্তুর গতি শক্তির পরিবর্তন এটাই হচ্ছে আমাদের এখন হচ্ছে কি কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি তাহলে শক্তিকে তার একটি রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করার বেলায় সব সময় খানিকটা শক্তির অপচয় হয় যখন আমরা শক্তিকে এক থেকে অন্য রূপে রূপান্তরিত করব কিছুটা শক্তির অপচয় হয় কাজেই সবসময় আমরা যে পরিমাণ কাজ করতে চাই তার সমপরিমাণ শক্তি দিলে হয় না একটু বেশি শক্তি দিতে হয় আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানা ধরনের যন্ত্র ব্যবহার করে থাকি নানা ধরনের ইঞ্জিন ব্যবহার করে থাকি তার সবসময় দেখা যায় যে সেগুলোতে ঘর্ষণ বা অন্যান্য কারণ শক্তির অপচয় হয় বিভিন্ন কারণে শক্তির অপচয় হয়ে থাকে ঘর্ষণের কারণে হতে পারে আদার্স অন্য কারণে এক্ষেত্রে সেই জন্য প্রায় সবসময় একটি যন্ত্র বা ইঞ্জিন কতটুকু দক্ষতার সাথে শক্তি ব্যবহার করেছে আমাদেরকে তার পরিমাণ করতে হয় সেই জন্য আমরা কর্মদক্ষতা বলে একটি নতুন রাশি ব্যবহার করে থাকি কর্মদক্ষতাকে শতকরা হিসাবে লেখা যায় কর্মদক্ষতা সমান আমরা একটি জানি যে প্রদত্ত শক্তি মাইনাস হচ্ছে শক্তির অপচয় ডিভাইডেড বাই হচ্ছে কি প্রদত্ত শক্তি ইনটু হচ্ছে 100% ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাস এখানেই সমাপ্তি করা হলো এবং সপ্তম নাম্বার অধ্যায়ে কমপ্লিট করা হয়েছে আগামী ক্লাসে আমাদের অষ্টম নাম্বার অধ্যায়ে ক্লাস স্টার্ট হবে এই করোনাকালীন সময়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি ধন্যবাদ সবাইকে